লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দেখুন যেভাবে কোচি মেয়ে দিয়ে নিজের যে মিটাতেন মিটাতেন রাম রহিম যোগান দিত কারা ডেরাছাচা সৌদার প্রধান গুরুমিত রাম রহিম সিংকে জেলে ঢোকানোর পর থেকে তার সম্পর্কে একের পর এক বিস্ফোরক তথ্য প্রতিদিন সামনে আসছে পুলিশ রাম রহিমের গোপন ডেরাতে তল্লাশি চালিয়েছে তার গোপন সেনাবাহিনী সম্পর্কে তথ্য পাওয়া গেছে এমনকি তার নিরাপত্তায় নিয়োজিত ছিল কুরবানি ডাল নামের এক গোষ্ঠী যাদের মূল লক্ষ্য ছিল নিজেদের জীবনের বিনিময়েও বাবার নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু সম্প্রীতি রাম রহিম সম্পর্কে আরও একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশে এসেছে ধর্ষক বাবা একদল নারী দালাল নিয়োগ করেছিলেন সেই দালালের দায়িত্ব ছিল অল্প বয়সী নিষ্পাপ মেয়েদের প্রশিক্ষণ দেওয়া আর প্রশিক্ষণের বিষয় ছিল ধর্ষক বাবার যৌন চাহিদা পূরণ করা ওই দালালরা রোবটের মতো রাম রহিমের নির্দেশে কাজ করতেন প্রতি রাতে নতুন নতুন মেয়েদের নিজের যৌন খিদে মেটেতেন রাম রহিম তবে ডেরাই শুধু রাম রহিম নয় বহু রাজনৈতিক নেতাও যেতেন বিনোদনের জন্য পেতেন মদ নারী এবং টাকা এই দালালদের বিসকন্যা বলে সম্বোধন করেছিলেন ধর্ষক বাবার শাস্তির পিছনে থাকা এক মহিলা তার দাবি তিনি গুহার বাইরে নিরাপত্তা দিতেন তখনই দেখেছিলেন বহু মেয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে কিন্তু কেউই বলতো না তাদের সঙ্গে কি হয়েছে মূলত সেখানে মেয়েদের ঢোকানো হতো তারপর বিভিন্ন জিনিস দিয়ে তাদের প্রলোভন দেখানো হতো তারপর বলা হতো বাবা তাদের নির্বাচিত করেছেন নিজের সবচেয়ে প্রিয় শিষ্য হিসেবে এবার তাদের পবিত্র করার জন্য নিজের কাছে ডাকবেন তবে শুধু যৌন খিদে মেটানোই নয় বাবার জন্য রান্না থেকে কাপড় কাচা সবই করতে হতো ওই সমস্ত মেয়েদের এছাড়া ওই দালালরা গুহার সমস্ত মেয়েদের ওপর সর্বক্ষণ নজর রাখতেন কেউ যদি বাবার বিরুদ্ধে মুখ খুলত তাহলে তার কপালে দিনের পর দিন খাবার জুটতো না এছাড়া নানা ধরনের অত্যাচার তো চলতোই রেহাই মিলতো না ছেলেদেরও তবে ছেলেদের অপরাধ গুহায় তারা কোনো মেয়ের দিকে তাকালেই পেতে হতো কড়া শাস্তি আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে